রাজধানীর কেরানীগঞ্জের জিঞ্জিরা এই এলাকার মান্দাইল মসজিদ ঘাটের পাশে নদীর পার ঘেঁষে কয়েকটি টিনশেড বাড়ি। স্বাভাবিকভাবে দেখে মনে হবে বস্তি এলাকা, তবে আটকে ওঠার মতো তথ্য হলো এই বাড়িতে উৎপাদন করা হচ্ছে বিশ্ববিখ্যাত নানা ব্র্যান্ডের চকলেট এবং ট্যাং। একজন শ্রমিকের আত্মীয় সে যে একটি কারখানায় গিয়ে দেখা মেলে রোলানা, কিটক্যাট, লাভ ক্যান্ডি, সাফারি, ফাইভ স্টার, ক্যাডবেরি, বাবলি সহ নানা ব্র্যান্ডের চকলেট তৈরির দৃশ্য। নকল মোড়কে আবৃত এসব চকলেট দেখতে ঠিক আসলটার মতোই। কেবল এই একটিই নয়, ব্যবসায়ী এবং স্থানীয়রা বলছেন জিঞ্জিরা এলাকায় এমন অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে যেখানে বিভিন্ন দেশের নামী খাদ্যপণ্য উৎপাদন করা হয় নকল মোড়কে। নিজের দেশের নিজের পোশাক পরে এগিয়ে চলুন জোরসে, আমারও চলুঙ্গি রপ্তানিতে শীর্ষে বিশ্বমানের লুঙ্গি। অস্বাস্থ্যকর পরিবেশ, ভেজাল উপাদান মিশিয়ে এসব পণ্য তৈরি হলেও দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয় বিদেশি পণ্য হিসেবেই। জিঞ্জিরা এলাকার একজন বাসিন্দা জানান, দিনের বেলা এসব বাড়িতে থাকে শুনশান নীরবতা, রাত যত গভীর হয় তাদের কর্মযজ্ঞ তত বাড়তে থাকে। তখন নানা ধরনের কেমিক্যালের ঝাঝালো গন্ধে আশপাশের বাড়িতে থাকা কষ্টকর হয়ে পড়ে। গত 26 মার্চ দুপুরে বুড়িগঙ্গার ওয়াকওয়ে ঘেঁষে গড়ে ওঠা একটি বাড়িতে যায় কালবেলার প্রতিবেদক। অভিযোগ রয়েছে জামাল মিয়া নামে এক ব্যক্তি ওই বাড়িতে গড়ে তুলেছেন নকল চকলেট এবং ট্যাং তৈরির কারখানা। সরেজমিন তাকে পাওয়া না গেলেও সেখানে দেখা মেলে নকল খাদ্যপণ্য তৈরির কর্মযজ্ঞ। ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশে উৎপাদন হচ্ছে নানা শিশু খাদ্য। এছাড়া জিঞ্জিরার বিভিন্ন স্থানে নিভিয়া, ভ্যাজলিন, ফেয়ার অ্যান্ড লাভলি, ডাভ, সানসিল্ক, গার্নিয়ার, হিমালয়, ক্লিন অ্যান্ড ক্লিয়ার, প্যান্টিন, হ্যাভকের মতো নামি দামি ব্র্যান্ডের নকল প্রসাধনী তৈরি করা হয়। মোরকে মেড ইন আমেরিকা, দুবাই, ইউকে, ভারত লেখা এসব পণ্য দেশের নামি দামি শপিং মলেও বিক্রি করা হয়। রাজধানীর মোহাম্মদপুরের কাটাসু এলাকার ঢাকা রিয়েল এস্টেট হাউজিংয়ে রয়েছে একটি নকল সস তৈরির কারখানা। সেখানে তৈরি হয় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের টমেটো ও তেঁতুলের সস। এছাড়া এই প্রতিষ্ঠানটির নামেও রয়েছে নিজস্ব ব্র্যান্ড আরিফা তেঁতুল সস এবং আরিফা টমেটো সস। এই কারখানা থেকে রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, কৃষি মার্কেট, হাজারিবাগ এলাকার সব হোটেল এবং দোকানে সস সরবরাহ করা হয়। এই প্রতিষ্ঠানটি ক্রেতাদের চাহিদা মতো লোগো সংবলিত সস তৈরি করে দেয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এছাড়া সাভারের বাড্ডা, নামাবাজার ও ভাজাপাড়া এলাকায় মিষ্টির পচা গাদের সঙ্গে সুজি ও চিনি মিশিয়ে বানানো হয় উৎসব আয়োজনের অত্যন্ত জনপ্রিয় ও পুষ্টিকর খাবার হিসেবে পরিচিত সন্দেশ। এই এলাকার ছোট ছোট বাসাবাড়ির ভেতর তৈরি করা হয় এসব সন্দেশ। তবে এসব কারখানায় খোঁজ করে মালিকদের পাওয়া যায়নি, এমনকি কেউ তাদের টেলিফোন নম্বর দিতেও রাজি হননি। আফসার আনাজ, কালবেলা।